হাসপাতালে হামলায় জড়িতদের গ্রেফতারে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মবিরতি প্রত্যাহার করেছেন রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে ইন্টার্ন চিকিৎসক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি কর্মসূচিও দেন। হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসকরা আর ঢাকার রাজশাহী মহাসড়ক 1 ঘন্টা অবরোধ করে রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজশাহী থেকে প্রতিনিধিদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নাদিরা সুলতানা। জটিল রোগের অপারেশন করতে 22 দিন আগে বাবাকে হাসপাতালে ভর্তি করেছিলেন এই ব্যক্তি, কিন্তু অপারেশন হবে না জানিয়ে শনিবারই হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয় তার বাবাকে। শনিবার থেকে চলা এই ধর্মঘটে ওয়ার্ডগুলোতে ঠিকমতো চিকিৎসা পাননি রোগীরা। ডেঙ্গু রোগী থেকে শুরু করে সিজারিয়ান রোগীরাও চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। এভাবে কর্মবিরতিতে ক্ষোভ জানান সাধারণ মানুষ। অপারেশন করে দিব বলে বলে আজকে গতকালকে ছাড় দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু খুবই কম, একটু সমস্যা হচ্ছে। অবশেষে হাসপাতালে হামলায় জড়িতদের গ্রেপ্তারে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে কাজে ফেরেন মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা। হাসপাতালে ভর্তিরত রোগীদের অবস্থার কথা বিবেচনা করে আমাদের কর্মবিরতি প্রত্যাহার করলাম। হেনস্থাকারীদের উপযুক্ত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। পাল্টা কর্মসূচি হিসেবে ঢাকা রাজশাহী মহাসড়ক 1 ঘন্টা ধরে অবরোধ করে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আর মামলা করেছে বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষ। গেল বুধবার বিশ্ববিদ্যালয় হলের বারান্দা থেকে পড়ে আহত শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়। এ সময় চিকিৎসা অবহেলায় মৃত্যুর অভিযোগে ভাঙচুর করেন নিহতের সহপাঠীরা। নাদিরা সুলতানা, আরটিভি।